নমস্কার সবাইকে স্বাগত জানাই টুইঙ্কাল শ্রী অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজকে চলে এসেছি আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন উত্তরের পর্ব সে নেবো বলে অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছে অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে তো চলো যারা প্রশ্নগুলো করেছো তারা তো দেখোই এবং যাদের প্রশ্ন করোনি তারাও দেখে নাও কারণ তোমাদের এখান থেকে বেশ কিছু ইনফরমেশান নত্য নতুন তোমরা পেয়ে যেতে পারো তোমাদের হয়তো প্রয়োজন পরে লাগতে পারে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কন্টেন্ট যদি নতুন হয়ে থাকে ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল নোটিফিকেশান বিলটা অন করে রাখবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবে না এখানে আমাকে প্রশ্ন করেছে দীপা দামান উনি বলছেন কোথায় স্কুল গোয়িং আছে দিদি ভাই আপনি এই যে স্কুল গোয়িংয়ের অপশানটা অনেক দিন আগে থেকেই কিন্তু এসে গিয়েছে আপনি হয়তো জানেন না বা হয়তো খেয়াল করেননি আমি আপনাকে দেখিয়ে দিয়েছি দেখে দিচ্ছি বেনিফিশিয়ারি লিস্টে চলে যাবেন এখান থেকে গিয়ে বাচ্চার নামটি ওপেন করবেন বাচ্চার নামটি ওপেন করার পর এখান থেকে এই যে তিনটে ডট আছে এই তিনটে ডটের মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পরেতে এখান থেকে যে ফার্স্ট অপশান আপনি পাবেন প্রোফাইল আপডেট বলে বা প্রোফাইল যে যেরকম বাংলা ইংরেজি যেরকম থাকবে সেটা খুলে নেবেন প্রথম অপশান চলে যাওয়ার পরেতে একটু নিচে দিকে যখনই আপনি স্ক্রল করে করে নামবেন তখনই কিন্তু এইখানেতে এই বড় করে অপশানটি দেওয়া আছে দেখুন ইজ দ্য চাইল্ড গোয়িং টু স্কুল দেখতে পাচ্ছেন অপশানটা আমি কিন্তু লাল করে দিয়েছি তো এইখানেই স্কুল গোয়িং অপশানটি পেয়ে যাবেন আশা করি আপনি বুঝতে পারলেন নেক্সট প্রশ্ন আমাকে যিনি করেছেন তিনি হচ্ছেন বিউটি বলছেন দিদি আমি গত বাইশ পাঁচ তেইশে ডেলি ট্র্যাকিং করতে পারিনি বা করিনি তাহলে কোনোভাবে পরে করতে পারবো না দিদি ভাই এটা আপনাকে আমি আগেও হয়তো আমি অনেক ভিডিওতে বলেছি হয়তো আপনি কোনো কারণবশত মিস করে গিয়েছেন মিস করে গেছেন দেখে নিন ডেলি ট্র্যাকিং কিন্তু আপনি কখনোই আজকের ডেটটা কভার হয়ে গেলেই এই যে দেখুন এখানে ডেট ওয়াইজ কিন্তু মেনশান করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি আজকের ডেটটা আজকেই কাজটা করতে হবে এইটা একবার মেনশান হয়ে গেলে আর এইটাও একবার মেনশান হয়ে গেলে এটা নেক্সট টাইম আপনি চেঞ্জ করতে পারবেন না এই মর্নিং স্ন্যাক্স অ্যাটেন্ডেন্স এই সিম এটা সারাদিনের মধ্যে যখনও করলে আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু প্রথম অপশান অর্থাৎ এই অপশানটা এবং এই অপশানটা আপনি কিন্তু সেকেন্ড টাইম আর চেঞ্জ করতে পারবেন না একবার সাবমিট করে দিলে আর নেক্সট দিন তো কোনো মতেই করা যাবে না দিনের দিনে আপনাকে কাজটা কিন্তু করতে হবে আশা করি আপনি বুঝতে পারলেন নেক্সট প্রশ্ন আমাকে যিনি করেছেন তিনি বিরাজ মন্ডল উনি বলছেন প্রাইমারি স্কুল অ্যাডমিট হয়ে গিয়েছে তাই আমি স্কুল গোয়িং করেছি ঠিক আছে দেখুন যদি আপনার বাচ্চা ধরুন পাঁচ বছর পাঁচ মাস মাস বা সাত আট মাস হয়ে গিয়েছে তারপরে যদি কোনো প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যায় তাহলে আপনি স্কুল গোয়িং করেছেন অসুবিধা নেই কিন্তু অনেক এরকম বাচ্চা হয় যে পাঁচ বছর হয়ে গেলেই প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যায় এরকম অনেক বাচ্চাই হয় সেই ক্ষেত্রে যেহেতু আপনাদের সার্ভিসটা অর্থাৎ আপনাদের সার্ভিসটা যেহেতু তিন থেকে ছয় বছরের বাচ্চার এখানে কিন্তু পাঁচ বছর পর্যন্ত কিন্তু নয় তিন থেকে ছয় আপনাদের কিন্তু ওখানেতে এডুকেশনের জন্য আপনাদের কেন্দ্রে যায় পড়াশোনার জন্য কেন্দ্রে যায় তিন থেকে ছয় বছর সেই ক্ষেত্রে যেহেতু যদি কোনো বাচ্চা পাঁচ বছরের ওরকম প্রাইমারি স্কুলে চলে যায় স্কুল গোয়িংটা আপনি না দেখালেই হয় যেহেতু আপনারা হয়তো তাকে এই সিএমটা দিচ্ছেন না কিন্তু বাকি তারা সার্ভিস প্রোভাইড আপনি করতেই পারেন তাকে বিভিন্ন রকম আপনাদের সার্ভিস থাকে সেগুলো আপনারা প্রোভাইড করতেই পারেন সেই ক্ষেত্রে আপনি ওটা দেখাবেন না যদি আপনি দেখিয়ে থাকেন তাহলেও সমস্যা নেই প্রবলেম কিছু সেরকম হবে বিশাল কিছু প্রবলেম হবে সেটা কিন্তু নয় ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে অনুপ হালদার করছেন বলছে যে আমার মা টোটাল বেনিফিশিয়ারি একশো ত্রিশ বা ডেলি ট্রেকিংয়ে আশিটা শো করছে হাউ টু সলভ দিস প্রবলেম ওনাকে বলে রি অনুপকে বলি অনুপ আপনি একটা কাজ করবেন আপনার মায়ের সমস্যাটা কি হয়েছে আমি বুঝতে পেরেছি একশো তিরিশ জন আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ আলি ট্রেকিংয়ে দেখছেন সেখানে কিন্তু আপনার এটা শো করছে না এটাই আপনি বলছেন তো এই ক্ষেত্রে আপনাকে একটা কথাই বলবো সেটা হচ্ছে এটাই যে আপনার ওই বাচ্চাগুলো কিন্তু হয়ে গেছে স্কুল গোয়িংয়ে ইয়েস বুঝতে পেরেছেন স্কুল গোয়িং যে অপশানটা থাকে সেখানে কিন্তু তিন থেকে ছয় বছরের যে বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু ইয়েস হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু বাকিগুলো শো করছে না এটাই সমস্যাটা হয়েছে আর বেশি কিছু নয় ওটা ইয়েসটাকে নো করে দিন দিলে বেনিফিশিয়ারিতে যতজন আছে আপনার ট্র্যাকিংয়েও মানে ওখানেতে যখন ডেলি ট্র্যাকিং আপনি করবেন সেই ডিগ্রিটা কিনেও কিন্তু ততগুলোই শো করবে এছাড়া আর কোনো সমস্যা হবে না বললাম না যাই হোক তো নেক্সট প্রশ্ন হচ্ছে বলরাম সরকার আমাকে করেছেন বলরাম সরকার আমাকে যেটা বলেছেন যদি কেউ অন্য স্কুলে ভর্তি হয় কিন্তু আমার কেন্দ্র থেকে যাচ্ছে আমার কেন্দ্র থেকে থেকেছেন তাহলে কী করবো জানাবেন একটুখানি যদি কেউ অন্য স্কুলে ভর্তি হয়ে যায় আপনার কেন্দ্র থেকে অন্য স্কুলে চলে যায় ধরুন ছ বছর হয়ে গেলে অন্য স্কুলে এমনিই যাবে সেই ক্ষেত্রে নামটা তো এমনি লিস্ট থেকে বাদ পড়বে বেনিফিশিয়ারি লিস্ট থেকে বেরিয়ে যাবে তাছাড়া যদি এমনি আপনার হয়তো লিস্টে আছে পাঁচ বছর কয়েক মাস হয়তো বয়স আছে আপনার কেন্দ্রে থাকার কথা সেই ক্ষেত্রে আপনি তাকে এই সিএমটা দেবেন না খাবার তো কোনো মতেই দেবেন না অন্য কেন্দ্রে চলে গেছে খাবার দেবেন না এই সিএমটা দেবেন না কিন্তু অন্য যে কোনো সার্ভিস সে কিন্তু আপনার কেন্দ্র থেকে মারফত অবশ্যই পেতে পারে এই সিএম দেওয়ার কোনো রাইটস নেই এই সিএমটা দেবেন না বাকি আপনি কিন্তু পরিষেবা তাকে অবশ্যই দিতে পারেন এটাই হচ্ছে ব্যাপার আশা করি আপনি বুঝতে পেরেছেন সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা থাকে জানাতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আমি ডেডিকেটেড ভিডিও তো আপনার জন্য প্রত্যেক বাড়ি নিয়ে চলে আসি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দিন ভালো লাগে লাইক করে দিন আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ